হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি পামিলি, বিলেতে বং কাপালের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তোমাদের কাছে আবারও একটা ঘুরতে যাওয়ার ব্লগ নিয়ে চলে এলাম। আজকে আমরা যে জায়গাটায় যাব সেই জায়গাটার নাম হলো ডার্ডেল ডোর। এই ডার্ডেল ডোর হলো ইউকের ফেমাস একটা বিচ এবং ভীষণ সুন্দর একটা বিচ। আজকেও আমরা এখানকার একটা ট্রাভেলারদের সাথেই ডার্ডেল ডোর যাব। আপনারা আমার আইল অফ ওয়াইটের ভিডিওতে দেখেছেন যে ট্রাভেলার একটা নির্দিষ্ট পয়েন্ট দিয়ে দিয়েছিল পিক আপের জন্য, তো আজকেও ওরা সেম জায়গা থেকেই আমাদের পিক আপ করবে। এখন বাজে ওই 6:30 মতন, তো ওরা আমাদের যেখানে পিক আপ করবে সেখানে যেতে আমাদের বাড়ি থেকে প্রায় ঘন্টাখানেক মতন সময় লাগবে, তাই আমরা একটু হাতে সময় নিয়েই বেরিয়ে পড়েছি। আমরা বাস থেকে নেমে পড়েছি, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে প্রচণ্ড শীত লাগছে। ভাগ্যিস একটা জ্যাকেট এনেছিলাম। দাঁড়ান, আগে ব্রেকফাস্টটা করে নিই। এই যে আমাদের বাস চলে এসছে, একদম টাইমেই এসছে। বাসে বসেও পড়েছি, একদম ফ্রন্ট সিটটা পেয়েছি, ভালোই হয়েছে। ভালো ভিউ দেখতে দেখতে যাব। বাস ছেড়ে দিয়েছে, প্রায় 3 ঘন্টা মতন সময় লাগবে ডার্ডেল ডোর পৌঁছাতে। তবে বাস একটা না চলবে না, মাঝখানে দাঁড়াবে সার্ভিসে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করার জন্য। এই সার্ভিস হলো ইন্ডিয়ার রোড সাইড ধাবাগুলোর মতন। আমরা যখন লং কোনো জার্নি করি তখন ধাবাগুলোতে দাঁড় করায় ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারের জন্য। এখানে সেরকম সার্ভিসে দাঁড় করায় আপনার ব্রেকফাস্ট বা লাঞ্চ এইসব করার জন্য। কি সুন্দর লাগছে না বলুন রাস্তাটা? আমরা চলে এসেছি সার্ভিসে। ব্রেকফাস্ট তো আগেই করে নিয়েছিলাম, এখন একটু কফি খেয়ে নেব। কত বাস দাঁড়িয়ে আছে দেখেছেন? প্রচুর ট্রাভেলার এসছে। এই যে এটা হলো আমাদের বাস। প্রায় চলেই এসেছি ডার্ডেল ডোরের কাছাকাছি, আর 1/2 ঘন্টা মতন মনে হয় সময় লাগবে। চলেই এসেছি ডার্ডেল ডোর, কিন্তু ডার্ডেল ডোর যেতে অনেকটা হাঁটতে হবে। এখন এখানে বাসটাকে পার্ক করবে, তারপর অনেক এনার্জি নিয়ে অনেকটা রাস্তা হেঁটে তবে আমরা ডার্ডেল ডোর বিচের কাছে পৌঁছাব। বাস থেকে নেমে পড়েছি, প্রচণ্ড ধুলো উঠছে, আর এখন অনেকটা পথ হাঁটতে হবে, মানে অনেকটা। ভেবেছিলাম বিচে গিয়ে লাঞ্চ করব, যে ব্যাগটা এনেছি প্রচুর ভারী, আর এতটা রাস্তা হাঁটতে হবে যে অত ভারী নিয়ে ব্যাগ নিয়ে হাঁটা সম্ভব না। তো ভাবলাম আমরা বিচটাকে ঘুরে আসি, তারপরে বাসে বসেই লাঞ্চটা করবো।
আজকে বেশ ভালোই গরমও রয়েছে। বিচে যাওয়ার জন্য একদম পারফেক্ট ওয়েদার ঠিকই, কিন্তু এই গরমে এতটা পথ হাঁটলে যে আরো কত গরম লাগবে সেটাই ভাবছি। ধুলো উঠছে বলে প্রচন্ড কাশিও হচ্ছে, কিন্তু কিছু করার নেই, ডার্ডেল ডোর বিচে যেতে গেলে এই কষ্টটা করতেই হবে। যেহেতু এখন উঠছি কষ্টটা বেশি হবে, আবার নামার সময় তখন অতটা কষ্ট হবে না, রিল্যাক্স করে নেমে যেতে পারব। এখন প্রায় ডার্ডেল ডোর বিচে যেতে 1 ঘন্টা মতন সময় লাগবে হাঁটতে, কারণ একটানা তো হাঁটা সম্ভব নয়, একটু রেস্ট নিয়ে নিয়ে হাঁটতে হবে, তো বেশ অনেকটাই সময় লাগবে। অনেকটা উঁচুতে চলে এসেছি, কিন্তু এটা কিছুই নয়, এখন যতটা এসেছি তার এরকম আরো 3 গুণ পথ যেতে হবে মনে হয়। দেখুন আটলান্টিক ওশান কি সুন্দর লাগছে। প্রায় অনেকটা উঁচুতেই উঠে গেছি, কিন্তু এখনো প্রায় অনেকটা হাঁটতে হবে, তবে গিয়েই ডার্ডেল ডোর বিচের দেখা পাবো। আমি শুধু ভাবছি আমাদেরই এই অবস্থা আর এই বয়স্ক মানুষগুলোর কি অবস্থা হচ্ছে, বাপরে বাপ। আমাদের বাসে যে বয়স্ক মানুষগুলো ছিল তারা দেখলাম সবাই বাসেই বসে আছে, তারা মনে হয় না এসেছে বলে এখানে। এই যে এখান দিয়ে আমরা একটু ভিউ দেখছি, এখানে সমুদ্র ভীষণ শান্ত, কোনো ঢেউয়ের কোনো গর্জন নেই। আমাদের ওখানে যেমন সমুদ্রের মানে অনেক দূর থেকে কোনো সমুদ্রের কাছাকাছি জায়গায় অনেক দূর থেকে সমুদ্রের গর্জন পাওয়া যায়, এখানে সেসব কিছু না, পাড়ে গেলে হালকা একটু ঢেউয়ের আওয়াজ পাওয়া যায় শুধু। দেখেছেন কত মানুষ শুধু হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে, কিন্তু ডার্ডেল ডোর বিচের কোনো দেখা নেই, এখনো প্রায় অনেকটা হাঁটতে হবে। এই দেখুন অবশেষে দেখা পেলাম ডার্ডেল ডোর, বাপরে বাপ প্রচুর হাঁটতে হয়েছে। দেখেছেন বিচটা এখনো হাঁটা বাকি, এখনো আমাদের নিচে নামতে হবে। এটাই হলো বিচে যাওয়ার রাস্তা, এখান দিয়ে এখন সিঁড়ি দিয়ে নামতে হবে, তবে গিয়ে বিচে পৌঁছাবো। আবার ডার্ডেল ডোর আসতে গেলে এত এনার্জি লাগবে আমার জানা ছিল না। তবে একটা জিনিস ভালো হয়েছে, আজকে প্রচুর হাঁটা হয়েছে, একটু এক্সারসাইজও হয়ে গেছে। সকালে যখন বেরিয়েছিলাম তখন জ্যাকেট পরতে হয়েছে, এত ঠান্ডা ছিল, আর এখন ঠিক তার উল্টো, মানে এত গরম লাগছে যে আর কিছু বলার নেই।
অবশেষে প্রচুর ক্যালোরি বার্ন করে শেষমেশ বিচে নামলাম। ও, আপনাদের তো একটা কথা বলা হয়নি, এটা কিন্তু স্যান্ড বিচ না, এটা হলো পেবেল বিচ। আমি ভেবেছি বিচে নামবো, কারণ এখানে এসে প্রচুর বিচ ঘুরেছি কিন্তু কোথাও আমি জলে নামিনি। আজকে আমি বাড়ি থেকে ঠিকই করে এসেছিলাম যে ডার্ডেল ডোরে আজকে আমি জলে নামবো। কিচে ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা জল জাস্ট অসাধারণ। দেখুন লোকটা কত উঁচু থেকে জলে ঝাঁপ দিল। প্রচুর ভিড় হয়েছে বিচে, সবাই বেশ ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে আনন্দ করছে, বেশ ভালো লাগছে। কিন্তু আমরা তো বেশিক্ষণ বসতে পারবো না, কারণ আমাদের বলে দিয়েছে একটা টাইমের মধ্যে চলে আসতে, তো আমাদের চলে যেতে হবে। আমরা সেভাবে আজকে ডার্ডেল ডোর বিচটা আনন্দ করতে পারলাম না, কারণ ট্রাভেলারদের সাথে এসছি বলে, কারণ ওদের টাইমের মধ্যেই চলে যেতে হবে। আপনারা যখন ডার্ডেল ডোর আসবেন, নিজেরা আসবেন, তাহলে বেশিক্ষণ ধরে এক্সপ্লোর করতে পারবেন, বেশিক্ষণ আনন্দ করতে পারবেন। দেখেছেন কত উঁচুতে উঠেছি আমরা, গাড়িগুলো যেন খেলনা গাড়ির মতন দেখাচ্ছে। শেষমেশ নামলাম, বাপরে বাপ যা এনার্জি গেছে না। এবার একটু এখানে আইসক্রিম খাবো, শুনেছি এখানে ভালো হোমমেড আইসক্রিম পাওয়া যায়, তো আমরা সেইখানেই যাচ্ছি। কোনটা খাবে তুমি? মিল্কি ওয়ে। সল্টেড ক্যারামেলটা কেমন হবে কে জানে। দেখেছেন চোখ মুখের কি অবস্থা হয়েছে। বাসে বসে পড়েছি, লাঞ্চ শুরু করে দিয়েছি, প্রচন্ড খিদে পেয়েছে, একটু ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে এসেছি আর একটু চিকেন নিয়ে এসেছি। এই যে চলে এসেছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশন, এই বিচটার নাম হলো বোর্নমাউথ বিচ। বেশ প্রচুর মানুষের ভিড় আছে দেখছি, বেশ হ্যাপেনিং জায়গাটা। আমাদের আসলে সব এনার্জি লস হয়ে গেছে ওই ডার্ডেল ডোরে উঠতে আর নামতে, আমরা জাস্ট এখানে বিচে গিয়ে বসে থাকব। এই বোর্নমাউথ বিচটা হলো স্যান্ড বিচ। ডার্ডেল ডোরের থেকে এই বোর্নমাউথ বিচটা দেখছি বেশি হ্যাপেনিং। ডার্ডেল ডোর বিচটা ছিল ভীষণ সুন্দর, কিন্তু হ্যাপেনিং এই জায়গাটাই বেশি।
ভিড় দেখেছেন? আমি একটা আপনাদের সাজেশন দিয়ে রাখছি, ডার্ডেল ডোর ঘুরতে গেলে নিজেরাই যাবেন, কোনো ট্রাভেলারদের সাথে যাবেন না। কারণ ট্রাভেলারদের সাথে গেলে ওদের টাইমের মধ্যেই আপনাকে যেতে হবে, ওরা যখন বলবে আপনাকে চলে যেতে হবে, তো আপনি ভালোভাবে সেভাবে এক্সপ্লোর করতে পারবেন না। নিজেরা ঘুরলে যতক্ষণ ইচ্ছা আপনি বিচে টাইম স্পেন্ড করতে পারবেন। আজকের মতন ঘোরা শেষ, আজকে দুটো বিচ দেখেছি, আর এনার্জি নেই। এবার আমরা বাড়ি ফিরছি, কথা বলার মতনও এনার্জি নেই। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা আমাকে নিশ্চয়ই জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টাটা।